আচ্ছা ঠিক আছে, চলো শুরু করে দেই। আমরা চ্যাপ্টার 6 পড়তেছিলাম, তাই না? 6 পড়ছিলাম। তাপমাত্রা, স্কেল, তারপর ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসের কনভার্সন গুলো হয়ে গেছে। আচ্ছা ফাইন, এখন তাহলে যেটা হচ্ছে যে কারো কোনো প্রবলেম আছে, কোনো প্রশ্ন আছে গত ক্লাস রিলেটেড? আর কোনো প্রবলেম আছে? নাই। আচ্ছা তাহলে আমি একটা তোমাদের ছোট্ট প্রবলেম দিই। গতদিন আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের একটা রিলেশন শিখছিলাম, যে C/5 ইজ ইকুয়াল টু হচ্ছে F-32/9 ইজ ইকুয়াল টু হচ্ছে K-273.15 লিখতে পারো। এখন যে কনভার্স করতে হয় বাই হচ্ছে তোমার কি বলে 5। আচ্ছা তো এটা ছিল তোমাদের রিলেশন। এখন আমার প্রশ্ন হলো যে বের করো, তোমরা এখন চেষ্টা করো কোন তাপমাত্রায়, হ্যাঁ কোন তাপমাত্রায় সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলে তোমার পাঠের মান, মানে তাদের রিডিং আর কি একই পাওয়া যায়। পাঠের মান একই পাওয়া যায়, এটা সরি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন না, শুধু সেলসিয়াস এবং ফারেনহাইট, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পাঠের মান একই পাওয়া যায়, এটা কত হবে, এটা বের করো দেখি। প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্ন কি বুঝতে পারছো সবাই? আমার একটা টেম্পারেচার আছে, যে তার টেম্পারেচারে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে তুমি মান মানে কাউন্ট করলেও দুইটার যে সংখ্যাগত মানটা একই রকম আসবে, ঠিক আছে? সাপোজ ধরো যদি অ্যান্সারটা হয় 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 10 ডিগ্রি সেলসিয়াস আর 10 ডিগ্রি ফারেনহাইট সমানই হবে। যারা নতুন জয়েন করলো, একটু আগে জয়েন করলো, তারা প্রবলেমটা দেখো। একটা মিনিট, আমি খুঁজে পাচ্ছি না তোমাদের। তাহলে সবাই পার পারছে আশা করি। তার মানে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি কোনো তাপমাত্রা মাপো ডিগ্রি সেলসিয়াসে, সেটা হবে -40 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটেও সেটা হবে -40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তো আজকে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব প্রসারণ নিয়ে, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। তার মানে আমরা এই চ্যাপ্টারের মধ্যে এটি দেখবো যে বস্তুর উপর তাপ দিলে তার কি কি প্রভাব ঘটবে, তার মধ্যে কি কি পরিবর্তন ঘটতে পারে, বা বাহ্যিক কি কি বা ভৌত বা অভ্যন্তরীণ কি কি বিষয়গুলো চেঞ্জ হয়। সো যখন আমরা একটা বস্তুকে, ধর এই বস্তুটাকে আমরা তাপ দিচ্ছি, ঠিক আছে, আমরা তাপ দিচ্ছি, ভালো কথা। সো তাপ দিলে কি ঘটবে? এখানে এখানে দুইটা জিনিসের পরিবর্তন হবে। প্রথমত যখন আমি এটাকে তাপ দিব, এর মধ্যে তাপ শক্তি মানে প্রবেশ করতেছে বা তাপ শক্তি জমা হচ্ছে নতুন করে, তার মানে এখানে আমাদের তাপ শক্তি বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে এটার যে তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি পাবে, তার মানে তাপ এবং তাপমাত্রা এই দুইটা জিনিস তার মধ্যে বৃদ্ধি পাবে। তো আজকে আমরা জাস্ট তাপমাত্রা বৃদ্ধির ফলে কি কি ব্যাপার স্যাপার গুলো বা কি কি পরিবর্তন গুলো নিয়ে আলোচনা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাপ শক্তি, তাপ দেওয়ার ফলে তার মধ্যে তাপ শক্তির কি পরিবর্তন হলো সেই রিলেটেড ক্যালকুলেশন গুলো আমরা পড়বো যখন আমরা আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা করব তখন। মানে এখন ওইসব ওইটা চিন্তা করবো না যে কতটুকু তাপ শক্তি প্রবেশ করলো বা কতটুকু তাপ শক্তির দরকার, আমরা শুধু এটা হিসেব করবো এই যে তাপমাত্রা, মানে কতটুকু তাপমাত্রা বাড়লো বা কমলো এবং তার বেসিসে বস্তুটার মধ্যে কি কি পরিবর্তন আসলো।
তো তাপমাত্রা পরিবর্তনের যতগুলো বাহ্যিক প্রভাব আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রথম যে প্রভাবটা লক্ষণীয় সেটা হচ্ছে বস্তুর প্রসারণ। আমরা অবশ্যই জানি যে তাপ দিনে কোন একটা বস্তু প্রসারিত হয়। তো যখন তাপের ফলে বা তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো বস্তুর আসলে প্রসারণ ঘটে, সেই প্রসারণ গুলা কি পরিমাণ ঘটে, সেটা কতটুকু প্রসারণ ঘটবে, কিভাবে প্রসারণ ঘটবে, সেই নিয়ে হচ্ছে আমাদের মূলত আলোচনা। তো এই যে তাপের প্রসারণ, এই তাপের প্রসারণকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, নাম্বার টু হচ্ছে ক্ষেত্র প্রসারণ, নাম্বার টু হচ্ছে আয়তন প্রসারণ। জিনিসটা আসলে কি, আসলে যেটা ঘটে, ধরো এটা একটা কিউব, ঠিক আছে? তো আমরা যদি এই কিউবটাকে তাপ দেই তাহলে পুরো গোটা কিউবটাই প্রসারিত হবে এবং সব দিকে প্রসারিত হবে। কিন্তু কথা হচ্ছে এই প্রসারণটা কেন ঘটে, কি মনে হয় আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় আমরা যখন তাপ দেই তা বস্তুর প্রসারণটা কেন ঘটে? খুব সিম্পল লজিক দিয়ে এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায়। খেয়াল করে আমরা জানি যে প্রত্যেকটা বস্তুর মধ্যে অণুগুলো নাড়াচাড়া কি এখন করতেছে না? তাপ দেওয়ার আগে কি নাড়াচাড়া করতেছিল না? আচ্ছা একটা সহজ উদাহরণ দিই, হয়তো সবাই বুঝো, মোটামুটি অনেকে মোটামুটি বুঝো বা অনেকে এখনো কিছু কনফিউশন থাকতে পারে। খুব সিম্পল বিষয় হচ্ছে আমি যখন তাপ দিচ্ছিলাম না, তাপ দেওয়ার আগে এই বস্তুর মধ্যে এই বস্তু অবশ্যই একটা টেম্পারেচার ছিল, হোক সেটা জিরো, হোক সেটা 10 ডিগ্রি, হোক সেটা 50 ডিগ্রি, যে কোনো একটা টেম্পারেচার তো ছিল। তো ওই 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 টেম্পারেচার থাকা মানে ওই কণাগুলো একটা নির্দিষ্ট হারে কাঁপতেছে, ঠিক আছে? আমি যখন তাপ দিচ্ছি আমি তাদের সাথে আরো মোর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আমি অ্যাড করতেছি। সো তখন যেটা হয় যে তাপমাত্রা বাড়ে, কারণ হচ্ছে কণাগুলোর যে কম্পনের হার বা ভাইব্রেশনটা বেড়ে যায়, রাইট? তো এখন একটা উদাহরণ দিয়ে চিন্তা করো, ধরো আমি একটা ঘরের মধ্যে সাপোজ ধরো 100 জন মানুষকে ঢুকাই দিছি, হ্যাঁ, গাদাগাদি ঠাসা ঠাসি করে, ঠিক আছে? তো এখন ওই ঘরে ঢোকার পরে যেটা হয়েছে যে ওই ঘরে আর এক চুল জায়গা নেই, মানে আরেকটা মানুষকেও ঠেলে ঠুলে চাপায় চুপায় রুমের মধ্যে জায়গা দেওয়া যাবে না, একদম ধাক্কাও জায়গা দেওয়া যাবে না। তো এখন আমি করলাম কি, ওই 100 জন মানুষকে ওই ছোট্ট রুমটার মধ্যে আটকায় দিয়ে আমি ডিজে গান চালিয়ে দিলাম, ঠিক আছে? পেছনে বলে দিছি তোমরা এখন নাচানাচি শুরু করে দাও। তো এখন সবাই যদি নাচানাচি শুরু করে দেয় বা সবাই তো আসলে নাচানাচি করতেই পারবে, কারণ চারিদিকে দেয়াল দিয়ে ঠেসে বসে আছে। কিন্তু আমরা ধরে নিলাম যে যারা রুমের মধ্যে আছে তারা সবাই সুপার হিউম্যান, মানে তারা যদি একবার হাত পা নাড়াচাড়া দিয়ে বা ঝাড়া দিয়ে ওঠে তাহলে তাদেরকে আটকানোর কোনো ক্ষমতা দেয়ালের নাই, ঠিক আছে? তো এখন যদি তাদেরকে আমি বলি এখন নাচা শুরু করে দাও এবং সবাই যদি নাচা শুরু করে দেয় তাহলে কি হবে, কি মনে হয় আপনাদের কাছে, ওই রুমটা কি আর আস্ত থাকবে? ওই রুমটা আস্ত থাকবে না, রুমটা ভাঙ্গা চুইরা চারিদিকেই হয়ে যাবে, বা অন্য কথায় বলতে গেলে বড় একটা রুম দরকার, রাইট? ঠিক সিমিলার ঘটনাটা ঘটে এইখানে, যখন আমরা তাপ দেই তখন যেটা হয় ওই কণাগুলো নাচানাচি শুরু করে দেয় আগের থেকে আরো মাচ মোর ফ্রিকোয়েন্টলি, মাচ মোর স্পেস নিয়ে। সো তাদের নাচানাচি করার জন্য তাদের এক্সট্রা যে তারা গতিশক্তি অর্জন করে তার জন্য তাদের আরেকটা এক্সট্রা স্পেস দরকার হয়, ঠিক রুমের মতো। সো যার ফলশ্রুতিতে তখন এই গোটা বস্তুর অণুগুলা যে একটা কাঠামোর মধ্যে বা একটা স্ট্রাকচারের মধ্যে ছিল সেই স্ট্রাকচারটা তাদের মুভমেন্টের জন্য এনাফ হয় না, কথা বোঝা গেছে? তো যার ফলে তখন ওই বস্তুটার আরো বেশি এক্সট্রা স্পেসের প্রয়োজন পড়ে এবং এক্সট্রা স্পেসের প্রয়োজন পড়ে বলেই সেই স্পেসটা তৈরি করতে গিয়ে এই বস্তুটার আয়তনটা বেড়ে যায়, মানে এর ফলে অণুগুলোর মধ্যে এক্সট্রা মুভমেন্ট বা এক্সট্রা গতি শক্তিটা অ্যাচিভ করাটা পসিবল হয়। তো এই হচ্ছে মূলত কাহিনী এবং এটা খুবই শক্তিশালী একটা ফোর্স। হ্যাঁ, মনে হয় এটা কোনো এটা কি কি এটা কোনো ফোর্স হলো, বাট এটা খুবই শক্তিশালী ফোর্স। তুমি চাপ দিয়ে মানে তাপ দিয়ে কোনো একটা বস্তুকে প্রসারিত, মানে তুমি যদি কোনো একটা বস্তুকে তাপ দিতে পারো বা তাপমাত্রা বাড়াইতে পারো ও প্রসারিত হবেই, ওকে তুমি যে পরিমাণ বল দিয়ে আটকে রাখার চেষ্টা করো না কেন ও প্রসারিত হবেই। সো এটাকে আমরা বলতেছি তাপের প্রসারণ। ক্লিয়ার সবার কাছে কেন বস্তু তাপ দিলে প্রসারিত হয়? হ্যাঁ,
তোমার কথা অনেক আস্তে শোনাচ্ছে, তুমি মনে হয় অনেক দূরে আছো মাইক্রোফোন থেকে, আমি বুঝতে পারছি না। তাপশক্তির, হ্যাঁ তাপশক্তির কথা বললাম, বাট এই যেটা বললাম যে এই বস্তুটা যে প্রসারণ হওয়ার জন্য যে ফোর্সটা দেয়, ধাক্কাটা দেয়, সেটা খুব স্ট্রং। মানে এইটা দিয়ে তুমি চাইলে অনেক কিছুকে প্রসারিত করে অনেক হাই পরিমাণ ফোর্স জেনারেট করতে পারবা, ঠিক আছে? অনেকটা তোমার অনেকটা হাইড্রোলিক প্রেসের মতো আর কি ব্যাপারটা এই। তো এখন কাহিনীটা হচ্ছে যে এই প্রসারণ গুলো যখন আমরা যখন তাপ দিব, এই প্রসারণটা কতটুক হবে, কি পরিমাণ হবে, সেটা ডিপেন্ড করে না তার মধ্যে আমি কি পরিমাণ তাপ শক্তি যেন দিতে পারতেছি, সেটা ডিপেন্ড করে এটা তাপমাত্রাটা আমি কতটুক বাড়াইতে পারতেছি বা কমাইতে পারতেছি। তার মানে প্রসারণটার হিসাবটা হবে তাপমাত্রার সাথে, তাপ শক্তির সাথে না। তো এখন এই প্রসারণটাকে আমরা বললাম তিনটা ভাগে ভাগ করি, দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন। বাট আসলে যেটা হয় যে একটা বস্তু যখন আমরা তাপ দেই সেটা সব দিকেই প্রসারিত হয়, এটা এই কিউবটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকেই প্রসারিত হবে। কিন্তু ধরো আমাদের যে সাপোজ ধরো একটা আমরা একটা সরু চিকন একটা তার নিয়েছি, সরু তার, তো এই তারটাকে যদি আমরা এখন তাপ দেই এই তারটাও সব দিকেই প্রসারিত হবে, এটা দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, হ্যাঁ প্রস্থের ক্ষেত্রফল সবই বাড়বে। কিন্তু বিষয়টা হচ্ছে এই ধরনের সূক্ষ্ম বস্তু, চিকন বস্তু, যাদের কিনা শুধু তোমার মানে ব্যাসটা খুবই কম মানে খুবই সরু, তাদের দৈর্ঘ্যটাই মূলত হচ্ছে তাদের মূল প্যারামিটার। এই ধরনের বস্তুর ক্ষেত্রে তাদের যে ব্যাস বা প্রস্থের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এটা এতটাই সামান্য, এতটাই সামান্য মানে সেটা উপেক্ষিত, মানে সেটা অলমোস্ট আনকাউন্টেবল। তো এই জন্য এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা মূলত তাদের যে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা হয় সেটা ইউজ করি, কারণ দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা হয় সেটা নেগলিজিবল না এবং এটা খালি চোখেও ভিজিবল। কথাটা বুঝতে পারছি? তো এই ধরনের বস্তুর ক্ষেত্রে যাদের মূলত দৈর্ঘ্যটাই সবচেয়ে বেশি প্রসারিত হয় তাদের জন্য আমরা দৈর্ঘ্য প্রসারণের কনসেপ্ট ব্যবহার করি। দেন ধরো আমাদের কাছে একটা বস্তু আছে, একটা পাতলা শীট আছে, একটা পাতলা মেটাল শীট, এটাকে যদি আমরা এখন তাপ দিয়ে প্রসারিত করার চেষ্টা করি তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটবে, এটা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ উল্লেখযোগ্য পরিমাণে আছে, তার মানে এটার দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর বৃদ্ধি পাবে, মানে এটার এক কথায় ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। বা যদি বলি এটার যে পুরুত্ব যদি কতটুকু বৃদ্ধি পাবে, এটা খুবই পাতলা একটা শীত, এটার যে পুরুত্বটা সেটা অলমোস্ট নেগলিজিবল, মানে পুরুত্ব বরাবর যে প্রসারণটা হয়েছে সেটা আমরা কাউন্টই করতে পারবো অনেকটা এইরকম। তো এই জন্য এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা কেবলমাত্র ক্ষেত্র প্রসারণ ব্যবহার করি। তাহলে এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? দৈর্ঘ্য প্রসারণ। আর এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা করি ক্ষেত্রফল প্রসারণ সব। আর এই ধরনের বস্তু হচ্ছে এই কিউব আকৃতির বস্তু, মানে যেটা তোমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনোটাই নেগলিজিবল না, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর ভালো একটা ভ্যালু আছে। তো এই ধরনের বস্তুকে যখন আমরা তাপ দিব তখন তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই মোটামুটি বৃদ্ধি পাবে এবং তখন ওই বস্তুটার আয়তন বৃদ্ধিটা কাউন্ট করা যাবে আর কি, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার বৃদ্ধিটাই অবজারভেবল। তো এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা আসলে আয়তন প্রসারণ দিয়ে ক্যালকুলেশন করি। কথাটা বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ এখন যেটা হচ্ছে, তো আমরা এখন এই জিনিসগুলোই হিসাব করার চেষ্টা করবো কতটুকু বাড়বে বা এই যে একটা বস্তু তাপ দিলে যে প্রসারণটা সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো একটু ভালো করে যদি আমরা খেয়াল করি, আমরা যখন এই বস্তুটাকে আমরা তাপ দিব এটা প্রসারিত হবে, তো এটার যে প্রসারণটা এটা কি কি বিষয়ের উপর নির্ভরশীল বলতে পারবা? কি কি এই বস্তুটা কতটুকু প্রসারিত হবে সেটা কি কি বিষয় দ্বারা নির্ধারিত হওয়া উচিত বলে মনে হয় তোমাদের, বলো? কি মনে হয়? তাপমাত্রা,
তাপমাত্রা একটা প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবে আমি যেহেতু প্রসারণ, এই প্রসারণটা হয় যে তাপমাত্রা বৃদ্ধির ফলে কণাগুলোর একটা এক্সট্রা তাদের তৈরি মানে তাদের কম্পনের তীব্রতাটা বেড়ে যায়, তার তার জন্য তাদের একটা এক্সট্রা স্পেস দরকার পড়ে, তার জন্য সে প্রসারিত হয়। তাহলে ডেফিনেটলি প্রথমত তাপমাত্রা বৃদ্ধির সাথে এই প্রসারণের পরিমাণটা সরাসরি সম্পর্কযুক্ত। তো এখন যদি তাপমাত্রা আমি বেশি বাড়াই, তাপমাত্রা আমি বেশি বাড়াই তাহলে কি প্রসারণ বেশি হওয়া উচিত? আর তাপমাত্রা যদি কম বাড়াই তাহলে প্রসারণটা কি কম হওয়া উচিত? তাই তো, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রার সাথে মানে তাপমাত্রা পরিবর্তনের সাথে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন এইটার সাথে প্রসারণের রিলেশনটা কি হওয়া উচিত? সমানুপাতিক, রাইট। এটা হচ্ছে মূল বিষয়, তাপমাত্রা প্রসারণের প্রসারণের সাথে তাপমাত্রা পরিবর্তনের সাথে প্রসারণটা হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, আর কি বিষয়ের উপর নির্ভর করে জিনিসটা করতে পারে? আকৃতি, আকৃতি, আকৃতি যেমনই হোক প্রসারণটা তো একই রকম, মানে পরিমাণটা তো আয়তন বা পরিমাণটা একই হবে, আকৃতিটা ফ্যাক্ট না। এখানে যে জিনিসটা ফ্যাক্ট হতে পারে যেটা তুমি একটু আগেই বললা সেটা হচ্ছে আদি দৈর্ঘ্যের সাথে এই প্রসারণটা সম্পর্কিত। আদি দৈর্ঘ্য বা আদি ক্ষেত্রফল বা আদি আয়তনটা কত, মানে যখন আমরা বস্তুটাকে প্রসারিত করার জন্য তাপ দেওয়া শুরু করব তার আগের মোমেন্টে ওইটার অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত বা ক্ষেত্রফল আসলে কত বা আয়তন আসলে কত সেটার উপরও নির্ভর করবে যে তাপমাত্রা পরিবর্তন করার পরে তার আয়তনটা কতটুকু পরিবর্তন হতে যাচ্ছে বা ক্ষেত্রফলটা কতটুকু পরিবর্তন হতে যাচ্ছে বা দৈর্ঘ্যটা কতটুকু পরিবর্তন হতে যাচ্ছে। কেমনে কি কাহিনীটা কি হলো? আচ্ছা, একটু সহজ উদাহরণ দেই। এখন তো স্কুল টুল বন্ধ হয়, কিন্তু এত স্কুল টুলে যাওয়া হয় না। তো যখন আমরা স্কুলে যাই রেগুলার, সবাই তো মোটামুটি আমাদের ক্লাসে কম বেশি অ্যাসেম্বল হয় নাকি? ক্লাস শুরুর আগে অ্যাসেম্বল হয় না, পিটি হয় না? পিটি হয়। তো পিটি শুরু হওয়ার আগ মুহূর্তে যখন আপনারা পিটি করতে যান, মাঠে পিটি করতে যান, আপনারা কি করেন? আপনারা স্যার আসার আগে, পিটি স্যার আসার আগে আপনারা কি করেন? মানে লাইনে তো থাকে, লাইনেই দাঁড়ায় যান, লাইনেই থাকেন আপনারা, লাইনেই থাকেন, কিন্তু কি করেন? অনেক অনেক ফর্মাল ভাষায় বলে ফেললাম, সহজ কথায় বলতেই তো হয় যে তোমরা তখন বান্দর থাকো, ঠিক আছে, একদম পিওর বান্দর, ঠিক আছে। তো বান্দরামির কোনো সীমা থাকে না, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, একজনের খোঁচানো আরেকজনের লাথানো ঘুষানো, বিশেষ করে ছেলেরা তো কোনো কিছু বাদ নাই, ঠিক আছে। তো এখন মেয়েরাও যে বদ্ধ এটা ভাবার কোনো কারণ নাই। তো মানে বিষয়টা হইতেছে এই যে সবাই কিন্তু চাপাচাপি করে ধাক্কাধাক্কি করে একজনের গায়ের সঙ্গে, একজনের পিঠের সঙ্গে, একজনের মাথার সঙ্গে, ঘাড়ের সঙ্গে লাগালাগি করে আপনারা ঠাইসে ঠুসে দাঁড়ায় থাকেন, ব্যাপারটা হচ্ছে এইরকম, তাই তো? বাট কি হয় যখন স্যার আসে, স্যার এসে বলে অ্যাটেনশন, তখন কি করেন? সামনে এক হাত ফাঁকা রেখা একজন সুন্দর করে দাঁড়ায় যান, তখন যেই লাইনটা একটুক থাকে সেই লাইনটা একটুক হয়ে যায়, তাই না বিষয়টা? তো এখন তাহলে একটু চিন্তা করেন, একটা লাইনে মনে করেন আপনারা দশজন দাঁড়াইছেন, ঠাসা ঠাসি যাতাযাতি করে একে চাপে চেপে দাঁড়াইছেন, একটু দাঁড়াইছেন, আর একটা লাইনে দাঁড়াইছে পনেরো জন, ঠিক আছে, একটা লাইনে দাঁড়াইছে পনেরো জন। তো এখন যখন অ্যাসেম্বল শুরু হবে তখন সবাই এক হাত ফাঁক রেখে সামনে দাঁড়াবেন, তখন কি হবে? পুরা যে মনে করেন আপনারা যদি সবাই এক মিটার করে সামনে জায়গা রেখে দেন, হ্যাঁ, তাহলে যখন ঠাসা ঠাসি করে আপনারা দশজন দাঁড়ায় ছিলেন, যখন আপনারা ওটা একদম ঠিকঠাকভাবে দাঁড়াবেন সেটা লম্বায় দশ মিটার হয়ে যাবে না? দশ মিটার হয়ে যাবে। তো ধরো যে ঠাসা ঠাসি করার আগে মানে লম্বা হওয়ার আগে, লাইন লম্বা হওয়ার আগে আপনারা দশজন মিলে মাত্র মনে করেন আধা মিটার করে জায়গা দখল করতেছিলেন, আধা মিটার হলেও বেশি হয়ে যাবে, ধরো না আচ্ছা পাঁচ মিটার, তো পাঁচ মিটার দৈর্ঘ্যের লাইন ছিল আপনাদের যখন ঠাসা ঠাসি করে দাঁড়ায় গেছেন। বাট যখন একদম সামনে হাত রেখে দাঁড়াইলেন তখন হয়ে গেল কি, ওই লাইনটা বেড়ে গেল দশ মিটার, মানে টোটাল হয়ে গেল ফিফটিন মিটার, ওকে, মানে এক কথায় বাড়ছে দশ মিটার। এখন চিন্তা করেন যেই লাইনটার মধ্যে পনেরো জন আছে, তারা যখন দাঁড়াবে তখন তাদের লাইনটার বাইরে কতটুকু হবে? পনেরো মিটার হয়ে যাবে না, তাই তো? তো তাহলে কোন লাইনটা বেশি লম্বা হয়েছে, যেটার মধ্যে পনেরো জন ছিল
নাকি তোমার যেটার মধ্যে 10 জন ছিল? 15 জন ছিল। হ্যাঁ, তার মানে যেই লাইন আগে থেকে যত বড় সামনে জায়গা নিয়ে দাঁড়ানোর পরে সেই লাইন লম্বায় তত বেশি বাড়বে, অন্য লাইনের চেয়ে বাড়বে বেশি, বৃদ্ধিটা হবে বেশি। কথাটা বুঝতে পারছেন? তো এখন চিন্তা করেন, আমরা যখন এই যে এই তারটার উপর তাপ দিচ্ছি, তাপ দেওয়ার আগে কি ঘটে, এখানে তো অণুগুলো মোটামুটি ঠাসা ঠাসি করেই থাকে, আসলে অনেক কাছাকাছি থাকে, আসলে জাস্ট ভাইব্রেট করতে থাকে। তো যখন আমি এটাকে তাপ দিয়ে দৈর্ঘ্যটা পরিবর্তন করে এতটুকু বৃদ্ধি করলাম, তখন এই যে সে কতটুকু বৃদ্ধি পাবে সেটা কি নির্ভর করবে না যে এই যে তারটা তার দৈর্ঘ্য আগে আসলে কত ছিল? আমি যদি এরকম একটা ছোট তার নেই, সেটাকে যদি তাপ দেই, এটা যতটুক বাড়বে, এটা ধরো এতটুক বাড়লো, এই এই তারটা কি ততটুক বাড়বে না এটা আরো বেশি বাড়বে? বেশি বাড়বে। তাহলে কতটুকু বৃদ্ধি পাইতেছে দৈর্ঘ্যটা সেটা কিসের উপর নির্ভর করতেছে? তাদের ইনিশিয়ালি বা তাদের শুরুতে তাদের দৈর্ঘ্য কত ছিল, রাইট? তাই তো? তো তার মানে এই যে প্রসারণটা, এই প্রসারণটা আদি দৈর্ঘ্যের সাথেও কি সমানুপাতিক সম্পর্ক মেনটেন করতেছে, কারণ কি আদি দৈর্ঘ্য যত বেশি সেটা বাড়বেও তত বেশি। সেটা শুধু আদির দৈর্ঘ্য বললে ভুল হবে, যখন আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করবো সেখানেও সেম লজিক, সেখানেও আদি ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। আর এটা হচ্ছে যখন আয়তনের ক্ষেত্রে নিয়ে কাজ করব, তখন সেটা কি আসবে আমাদের আদি আয়তনের উপর নির্ভর করবে, যে বস্তুটার আয়তন আগে থেকে বেশি, যেটা ওটা তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে ওটার আয়তন যতটুকু বাড়বে, যেটার আয়তন আগে থেকে কম ছিল সেটার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে ওই পরিমাণে বাড়বে না। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? ওকে। তো তাহলে আমরা যদি দৈর্ঘ্য প্রসারণের কথা বলি, আমরা যদি বলি দৈর্ঘ্য প্রসারণ, তাহলে সেটা তাহলে দুইটা জিনিসের সাথে সমানুপাতিক। এটা কি? সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, বা আগে আগে আমরা আদি দৈর্ঘ্য লিখি, আদি দৈর্ঘ্য এইভাবে লিখি আমি, হ্যাঁ, আদি দৈর্ঘ্য আর আর কি আর হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এই দুইটা জিনিসের সাথে আসলে এই দৈর্ঘ্য প্রসারণটা সম্পর্কিত। কথাটা বোঝা গেল? তো তাহলে আমরা এখন এখানে একটা ক্যালকুলেশন জিনিস দাঁড়া করাইতে পারি। কিভাবে? দেখো, যেহেতু আদি আমরা ধরে নিলাম যে আমাদের কাছে একটা পরিবাহক, একটা যে কোনো ধাতব তার বা যে কোনো উপাদানের তৈরি একটা তার আছে, যেটা মনে করো আদি দৈর্ঘ্য ছিল এতটুকু, ঠিক আছে? তো যখন তার দৈর্ঘ্যটা, এই আদি দৈর্ঘ্যটাকে আমরা কাউন্ট করলাম, সাপোজ ধরো L1, কত কাউন্ট করলাম L1, এবং তখন তার তাপমাত্রা ছিল ধরো থিটা ওয়ান তাপমাত্রা, মানে থিটা ওয়ান তাপমাত্রায় তার দৈর্ঘ্য ছিল L1। দেন আমি করলাম কি, এটা তাপ, এটাকে আমি তাপ দিলাম, তাপ দিয়ে তাপমাত্রা বাড়ায় নতুন তাপমাত্রা করলাম θ2, এবং θ2 করার ফলে তার নতুন যে দৈর্ঘ্যটা পাওয়া গেল এখান থেকে এই পর্যন্ত, সেই নতুন দৈর্ঘ্যটা হচ্ছে L2। বোঝা গেছে? তো এখন তাহলে এটার যে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, এই দৈর্ঘ্য প্রসারণটা কতটুকু হবে একটু চিন্তা করে দেখো, দৈর্ঘ্য প্রসারণ কত, এই এতটুকু, তাহলে এতটুকুর ভ্যালু কত হবে L2 - L1? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে L2 - L1 is proportional to what? আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য কত ছিল সেটা হচ্ছে L1, আর তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে, আগে ছিল θ1 পরে হয়েছে θ2। তোমাদের বইয়ে মনে হয় T1 T2 আছে, তাই না? তাহলে আমরা T1 T2 ধরি, মানে ম্যাচ করবে আর কি প্রপারলি, T1 T2। তাহলে T1 থেকে T2 হয়েছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হয়েছে কত, সেটা হচ্ছে T2 - T1, তাই তো? আমরা এখান থেকে ইকুয়েশনটা পাইলাম। এবার আসো, এরপর এটা নিয়ে পরে কাজ করতেছি আমরা, একটা ইকুয়েশন দ্বারা হয়েছে এইটুকু আমরা থামলাম এখন। এবার আসি ক্ষেত্রফলের ক্ষেত্রে, যদি ক্ষেত্রফলের প্রসারণের কথা চিন্তা করি, তার যে ক্ষেত্র প্রসারণ সেটাও তো একই রকম হবে, সেটা কি হবে, ক্ষেত্র প্রসারণ হবে আদি ক্ষেত্রফল ইনটু তাপমাত্রা বৃদ্ধি, একই তো থাকবে, বাকি সব একই থাকবে,
তাহলে আমরা যদি এখন এটার কথা চিন্তা করি, ধরলাম এটার আদি ক্ষেত্রফল ছিল A1 এবং তখন তার টেম্পারেচার ছিল T1, দেন করলাম কি এটার টেম্পারেচার বাড়ায় দিলাম T2 পর্যন্ত, বাড়ানোর ফলে এটা যে নতুন একটা বড় ক্ষেত্রফল আমি পাইলাম সেটা হচ্ছে আমার A2। তাহলে আমার এখানে যদি আমরা এই লজিকটা কাজে লাগাই তাহলে সেটা হবে ক্ষেত্রফল প্রসারণ কত হইছে, সেটা হচ্ছে আমার A2 থেকে A1 পর্যন্ত, ঠিক আছে, এবং দেন হচ্ছে এটা সমানুপাতিক কাল আদি ক্ষেত্রফল মানে A1 ইনটু তাপমাত্রা বৃদ্ধি সেই T2 মাইনাস T1। ঠিক একইভাবে এটাও পারবো বুঝতেছি, এটা ধরো ভি, এটার তাপমাত্রা ছিল T1 এবং তখন তার আয়তন ছিল V1, তাপমাত্রা পরিবর্তন করে T2 তে আনলাম, নতুন আয়তন পেয়ে গেলাম V2। তাহলে এখানে এই সূত্রটা ইকুয়েশনটা কি হবে, V2 মাইনাস V1 মানে আয়তন পরিবর্তন কার সমানুপাতিক, আদি আয়তন V1 ইনটু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ওকে ফাইন, তো এখন যেটা হয় হবে যে আমরা এটা একটু নিচে লিখলে ভালো হইতো, এটা তো উপরে লেখার দরকার ছিল না, এটা নিচে লিখে চাপাও দেখি জায়গা লাগবে। V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1 ইনটু T2 মাইনাস T1। ওকে, তো এখন এটা একটু লিখি, A2 মাইনাস A1 ইজ প্রপোর্শনাল টু A1 ইনটু T2 মাইনাস T1। খেয়াল করো যখন আমাদের এই সমানুপাতিক চিহ্ন থাকে তখন আমরা কি করি, সমানুপাতিক চিহ্ন থাকলে সেটা উঠিয়ে আমরা একটা ধ্রুবক বসাই, তাই তো? তো এইখানে হ্যাঁ কি হ্যাঁ, সো যেটা হয় এটা তো কেন হয় আমরা জানি, এটা তো ব্যাখ্যা করছি আমরা অনেক আগেই, তাই না? তাহলে আমরা এখানেও অ্যাজ ইউজুয়াল এখানে একটা ধ্রুবক বসাবো, তো এই যে তিনটা ক্ষেত্রে আমরা ধ্রুবকটার ভ্যালু হবে তিন রকম, ঠিক আছে? তো দৈর্ঘ্যের ক্ষেত্রে এই ধ্রুবকটার মান হচ্ছে আলফা, অর্থাৎ এখান থেকে আমরা পাই L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু আলফা ইনটু হচ্ছে L1 ইনটু T2 মাইনাস T1। ঠিক একইভাবে যখন আমরা এটা নিয়ে কাজ করব ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে আমাদের যে এই ধ্রুবকটা সেটা হবে বিটা, A2 মাইনাস A1 ইজ ইকুয়াল টু বিটা ইনটু হচ্ছে A1 ইনটু হচ্ছে T2 মাইনাস T1। আয়তনের ক্ষেত্রে এটাকে আমরা প্রকাশ করি গামা দিয়ে, B2 মাইনাস মাইনাস V1 ইজ ইকুয়াল টু হচ্ছে গামা ইনটু হচ্ছে V1 ইনটু T2 মাইনাস T1। এখন কাহিনী হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবকগুলার ব্যাপার স্যাপারটা কি এইটা একটু আসলে আমাদের বোঝার দরকার, এটা না বুঝলে আসলে মানে অনেক কনফিউশন হবে, অনেক কনফিউশন হবে যে এটা কাহিনীটা কি। তো এই আলফা বিটা গামার একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট সংজ্ঞা আছে, প্রথমে আমরা শুধু আলফাটা দিয়ে বুঝি, আলফাটা দিয়ে বুঝলে বাকিগুলো বুঝে যাবো। তো এই আলফাটাকে কি বলে আসলে, আলফাটা কি, আলফাটাকে আমরা বলতে আলফা বিটা গামা তিনটাকে আমরা আসলে বলি প্রসারণ সহক, আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ সহক। তো এই আলফা বিটা গামা এই বেচারাগুলো এর মধ্যে এই সমীকরণটার মাঝখানে কেন ঢুকলো, তার কি অধিকার আছে এই সমীকরণের মাঝখানে ঢোকার, সেটাই আমাদের এখন বোঝা প্রয়োজন। তো তার আগে সংজ্ঞাটা তো জানতে হবে এরা কি, আসলে আলফাকে বলা হয় যে যদি এটা যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহক, তো ধরো তোমার কাছে ঠিক 1 মিটার দৈর্ঘ্যের, 1 মিটার দৈর্ঘ্যের একটা কোন উপাদান আছে, এখন তুমি ওইটার তাপমাত্রা ঠিক 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাও, কথা বুঝে গেছে? তো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার ফলে বা 1 কেলভিন একই কথা, ওই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার ফলে ওইটার তো একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ওই যতটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি আলফা। এই কয়েকটা লাইন তুলে নিছি তো সবাই, তাই না? তো এখন জিনিসটা একটু বুঝাই, আমি সাইডে বুঝাই, সাইডেই বুঝতে পারবা, কষ্ট হবে না। দেখো ধরো আমাদের কাছে একটা পরিধাতব তার আছে, এইটার দৈর্ঘ্য হচ্ছে এক্স্যাক্টলি 1 মিটার এবং
ধর এটা তাপমাত্রা এখন 10 ডিগ্রি সেলসিয়াস আছে, আমি বললাম কি এটা তাপমাত্রা বাড়ায় 11 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। তো 11 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসার কারণে এটার দৈর্ঘ্য অবশ্যই কিছুটা বৃদ্ধি পাবে, ধরলাম সেই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা হচ্ছে এই এতটুকু, ঠিক আছে? তো এই এতটুকু পরিমাণকে আমরা আসলে বলতেছি তোমার আলফা, কি বলতেছি আলফা বা দৈর্ঘ্য প্রসারণ সহগ। তার মানে একক দৈর্ঘ্যের কোন বস্তু তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় সেটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো ও কেমনে এর মাঝখানে ঢুকলো এটা বোঝার জন্য একটু সিম্পল মাথার মধ্যে জিনিসটা একটু একটা ব্রেইনস্টর্ম করতে হবে। খেয়াল করে দেখো, তাহলে আমরা বুঝে গেলাম যে এই এক মিটার যদি এটা তাপমাত্রা, এটা যদি দৈর্ঘ্য হয় এক মিটার এবং আমি যদি তাপমাত্রা এক ডিগ্রি বাড়াই, এই এতটুকু আলফা পরিমাণ সবসময় বাড়বে। এখন একটু চিন্তা করে দেখো, আমি যদি এই বস্তুটার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস না বাড়ায় দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে এটার দৈর্ঘ্য মানে কতটুকু বাড়বে? দ্বিগুণ বাড়বে, মানে কি মানে 2 আলফা পরিমাণ বাড়বে না? তো খেয়াল করো, আমার দৈর্ঘ্যটা বাড়বে 2 আলফা পরিমাণ। যদি আমি 3 গুণ বাড়াই তাহলে 3 আলফা পরিমাণ, মানে তাপমাত্রা যদি 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াই 3 আলফা, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে 4 আলফা, তাই তো? তার মানে আমি বলতে পারি তাপমাত্রার পরিবর্তনের সাথে আলফা গুণ দিলে কতটুকু দৈর্ঘ্য বাড়বে আমি পেয়ে যাব, তাই না? তাই তো? তাহলে আলফার সাথে আমি করলাম কি, আলফার সাথে আমি করলাম কি, T2 - T1 গুণ দিলেই আমি সব সময় পেয়ে যাব দৈর্ঘ্য কতটুকু বাড়বে, ঠিক আছে? তো এটা তো দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা হোক, আচ্ছা যাই হোক ওটা পরে লিখবনি। এখন এটা দৈর্ঘ্য 1 মিটার ছিল বলে আলফা বাড়ছে, কিন্তু এখন চিন্তা করো তো আমরা যদি এখন 2 মিটার দৈর্ঘ্যের একটা তার নেই, এই তারটার নতুন দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এটা 1 মিটার, এইটা 1 মিটার, এখন ওই একই তারের তাপমাত্রা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতেছি, তাহলে দৈর্ঘ্য কতটুকু বাড়বে বলো তো? এখানে এই তার দ্বিগুণ হবে না, কারণ প্রথম 1 মিটার বাইরা 1+α হবে, তাই তো? পরের 1 মিটার বাইরা আরো 1+α হবে, অর্থাৎ ইন টোটাল যদি আমি হিসাব করি টোটাল বাড়বে কতটুকু, 1 মিটারের জন্য 1α আর 1 মিটারের জন্য আরো 1α, টোটাল 2α যোগ হবে, তার মানে তখন সেটা বাড়বে 2α পরিমাণ। কথাটা বোঝা গেছে? তো তার মানে যদি তারটা দৈর্ঘ্য হয় 3 মিটার তাহলে কতটুকু বাড়বে? 3α, 4 মিটার হলে 4α, তার মানে ওই তারটার আদি দৈর্ঘ্য কত তার সাথে যদি আমি আলফা গুণ দেই, তাহলে আমি পেয়ে যাব দৈর্ঘ্য বৃদ্ধি। তার মানে আমি এখন গুণ করব আদি দৈর্ঘ্য এর 1 এর সাথে আলফা, তাহলে আমি পেয়ে যাব। এখন একটু আবার চিন্তা করো, এবার না আমি আলফাটা আগে লিখি, আলফা তার সাথে হচ্ছে L1 গুণ দিলাম। এখন চিন্তা করো এই যে 2 মিটার দৈর্ঘ্যের তারটা, ওইটার তাপমাত্রা আমি এখন 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তাহলে টোটাল কতটুকু বাড়বে বলো তো দেখি? আমি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো তখন টোটাল দৈর্ঘ্য বাড়বে 4α, সবাই বুঝতে পারছো? জবাব নাই কেন? বাকিদের জবাব নেই তো, অনেকেই তো আছে। হ্যাঁ অবশ্যই। তো দেখো 1 মিটার দৈর্ঘ্যে মানে 2 মিটার তার নিছি, মানে আমি চিন্তাই করতে পারি 1 মিটার দৈর্ঘ্যে আমি 2টা তার নিছি, এটা চিন্তা করা যায় না? চিন্তা করলাম। এখন আমি জানি যে 1 মিটারের তাপমাত্রা, 1 মিটার দৈর্ঘ্যের তারের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে সেটা আলফা পরিমাণ বাড়বে, এটা তো কোনো সন্দেহ নেই, এটা তো কোনো সমস্যা নেই। কারো তো একটু চিন্তা করো, আমি এখন পুরো পুরো তারটার তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি, তাহলে নিয়মটা হচ্ছে এই যে 1 মিটার দৈর্ঘ্যের তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য
এক মিটার তার সাথে আলফা যোগ হবে, খেয়াল করো। এখন যখন আমি এই এক মিটার দৈর্ঘ্যের তারটার তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তখন কি 2 আলফা যোগ হবে না নাকি? এটা কি বুঝছি? আচ্ছা, তো তাহলে এই প্রথম এক মিটারের জন্য আমি আঁকতেছি, খেয়াল করো, এই এক মিটারের তাপমাত্রা 2 ডিগ্রি বাড়াইলাম, তাহলে 1 ডিগ্রির জন্য 1 আলফা পরিমাণ বাড়ছে, আরো 1 ডিগ্রির জন্য আরো 1 আলফা পরিমাণ বাড়ছে, এই হচ্ছে 2 আলফা, 1 প্লাস 2 আলফা। পরের যে 1 মিটার তার আছে সেইটুকুও তো বাড়বে, তো সেইটুকু বেড়ে কত হবে? ওই 1 মিটার থাকবে, তার সাথে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রথমে 1 আলফা বাড়ছিল, পরে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কি আরেক আলফা বাড়বে না? তাহলে ইন টোটাল তারটার দৈর্ঘ্য এখন কত হইলো? 1 প্লাস 1 প্লাস 2 আলফা প্লাস 1 প্লাস 2 আলফা, মানে এক কথায় 2 প্লাস 2 আলফা হয়েছে না, সরি 2 প্লাস 4 আলফা হয়েছে না, বুঝতে পারলাম? ধরো এই হচ্ছে আমার তারটা, ঠিক আছে, এইটা হচ্ছে 1 মিটার, এইটাও হচ্ছে 1 মিটার, ওকে। সো এখন শুধু এই 1 মিটারটাই তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য ও 2 আলফা পরিমাণ বাড়ছে, এটাও তো 2 আলফা পরিমাণ বাড়ছে, তাহলে ইন টোটাল কত আলফা বাড়ছে? 4 আলফা বাড়ে নাই? জি স্যার। সবাই কি বুঝছো? কে যেন বলছিল 4 আলফা কেন হলো মাত্র, সে কি বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার ঘটনাটা? সো তার মানে ওভারঅল আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী যদি আমরা, এক মিনিট, শিরু যদি আমরা চিন্তা করি তাহলে দেখো আমরা আসলে আলটিমেটলি আমাদের টোটাল দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে দুইটা কাজ করতে হচ্ছে। হ্যাঁ রাইট, আলফার সাথে আমার আদি দৈর্ঘ্য দিয়ে আমি একবার গুণ করব, তারপরে আবার সেটাকে গুণ করব তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে, কথাটা কি বুঝতে পারলাম? বা অন্যভাবে বলতে গেলে আমি এক এক অর্থে এভাবে বলতে পারি যে তোমার বিষয়টা হচ্ছে, মুছে ফেললাম এখন, এখানে আমি মুছে ফেলি, তার মানে আমাকে এখন যেই দৈর্ঘ্যেরই তার দেওয়া হোক না কেন, যেই দৈর্ঘ্যেরই তার দেওয়া হোক না কেন, শুধু আমাকে যদি বলা হয় যে এইটার আলফার মান আমি জানি, আলফার মানটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে কোনো একটা দৈর্ঘ্যের তার দিয়ে হয়েছে এবং সেটা তাপমাত্রা যে কোনো ডিগ্রি সেলসিয়াসে তোমাকে বাড়াইতে হবে, তখন তুমি কি করবা? তুমি যে আলফার ভ্যালুটা জানো তার সাথে শুধু তোমাকে প্রথমে গুণ করতে হবে যে ওইটার আদি দৈর্ঘ্য কত, সেটা গুণ দিতে হবে, কারণ প্রতি একক মিটারের সাথে আলফা করে যাবে, তারপরে ওইটার সাথে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য আবার 1 আলফা করে যাবে, মানে তাপমাত্রার পরিবর্তন কত, T2 মাইনাস T1, এই দুইটা জিনিসকে গুণ করলে আসলে তুমি কিন্তু পেয়ে যাবা যে আসলে দৈর্ঘ্য কতটুকু বাড়বে। যেমন একটু আগের এক্সাম্পলটায় আমাদের আদি দৈর্ঘ্য ছিল কত, 2 মিটার, আর তার যে হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন আমরা সেটা চিন্তা করেছিলাম 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আলফা ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 আলফা, মিলছে? আগাটু গোড়া বিষয়টা বুঝতে পারছো সবাই? কারো কোনো কনফিউশন হয় নাই তো এখানে? আর হ্যাঁ হ্যাঁ বলো। মানে না না না, এই ক্ষেত্রে L1 চেঞ্জ হবে কেন? তুমি যেটা ভাবতেছো ব্যাপারটা এরকম না,
একটু আবারও চিন্তা করো, এই ধরো আমার হাতের দুইটা মার্কারি হচ্ছে, এটা 1 মিটার দৈর্ঘ্যের একটা তার, এটা 1 মিটার দৈর্ঘ্যের একটা তার, দুইটাকে আমি একত্র করছি, এটা এখন একটা 2 মিটার দৈর্ঘ্যের তার হয়ে গেছে, তাই না? তো এই যেটা দৈর্ঘ্য ছিল 1 মিটার, শুধু ওইটাই তোমার মনে করো এই আলফা পরিমাণে এতটুকু বাড়ছে, খেয়াল করো এই যতটুকু বেড়ে গেছে না, এখন দৈর্ঘ্যটা বেড়ে গেছে, এইটা যতটুকু বাড়ছে ওই পরের 1 মিটারের অংশটুকুও তো ততটুকু বাড়বে, ইন টোটাল দৈর্ঘ্য বেড়ে গেছে নয়, মানে দুই জায়গাতেই তো বাড়ছে, কথাটা বুঝতে পারছো? তার মানে কি প্রতি একক দৈর্ঘ্যের সাথেই আলফা গুণ হবে, ইজ দ্যাট ক্লিয়ার? আমি যখন এই 1 মিটার দৈর্ঘ্যের, আমি যখন তোমার এই 2 মিটার দৈর্ঘ্য, আমি কোনটা মাথায় কি করলাম, তুমি যখন এই 2, আরে ময়লা হয়ে যাচ্ছে, আমি যখন 2 মিটার দৈর্ঘ্যের তাপমাত্রা তারটা 2 মিটার, এটা ধরো 2 মিটার, এই 2 মিটার দৈর্ঘ্যের তাপমাত্রাটা আমি যদি এখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, প্রতি 1 ডিগ্রি 1 মিটারের জন্য আলফা পরে যোগ হবে, প্রতি 1 মিটারের জন্য, বাট আমি এখন এটা তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াইলাম, তাহলে প্রতি 1 মিটারের জন্য 10 আলফা করে যোগ হবে, তাহলে এই 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 জায়গায় 10 আলফা যোগ হবে, ওই জায়গাতে 10 আলফা যোগ হবে, তাহলে 10 দুগুণে 10 10 20 আলফা হবে, তার মানে কি আলটিমেটলি পুরা তারটা দৈর্ঘ্য কতটুকু বাড়লো সেটা হিসাব করার জন্য আমাকে গুণ দিতে হবে তাপমাত্রার সাথে, তার সাথে অবশ্য আরো গুণ দিতে হবে আদি দৈর্ঘ্যটা কত ছিল, কারণ ওই পরিমাণটা যখন আমি শুধু তাপমাত্রা গুণ দিব আলফার সাথে, তুমি যখন শুধু টেম্পারেচার গুণ দিবা তখন সেটা প্রতি 1 ডিগ্রির জন্য দৈর্ঘ্য বের করে দিচ্ছে কতটুকু বাড়ছে, কিন্তু পুরাটার জন্য তো দৈর্ঘ্য বের করে দেয় প্রতি 1 মিটারের জন্য, 10 মিটার হলে তার সাথে 10 গুণ করতে হবে, তার মানে ঘটনাটা দাঁড়ালো আলফার সাথে আদি দৈর্ঘ্যটাও গুণ হলো আর তাপমাত্রাটা গুণ হইলো, এখন তোমাকে যে কোনো আদি দৈর্ঘ্য দিক আর যে কোনো তাপমাত্রা দিক তুমি বলে দিতে পারবা ইন টোটাল দৈর্ঘ্য কতটুকু বাড়বে পুরা তারটা, ক্লিয়ার? হ্যাঁ বলো। থার্মোমিটারের বক্রতা থাকে কেন, এটাই কি এখন প্রশ্ন করার সময় হলো বোকা, এটা শেষ করি, একটার মধ্যে আরেকটা কেন, আমি তো ক্লাসের শুরুতে বলছি যে কোনো প্রবলেম থাকলে গত কাছে আলোচনা করো, তুমি হয়তো লেটে জয়েন করছো, ঠিক আছে, তো এটা যেহেতু প্রথমটা প্রথম অংশের প্রশ্নটা মিস করলে শেষে, ঠিক আছে, মাঝখানে এক টপিকের মাঝখানে এক টপিক দয়া করে ঢুকাবা না, তো তাহলে দেখো মানে একদম প্রপারলি জিনিসটা সবাই বুঝতে পারছি কেন এই ঘটনাটা ঘটলো এখানে, কি কি ক্যালকুলেশন করলো, আচ্ছা তো তাহলে এই ক্যালকুলেশনটা দ্বারা এই এতটুকু পার্ট আমাকে বলে দিচ্ছে যে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, তো দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা আসলে কি সেটা L2 - L1 না, তাহলে L2 - L1 ইজ ইকুয়াল টু এইটা না, এই দুইটা সেম না, এবং দেখো এই দুইটা এই লাইনটার সাথে এই লাইনের কোনো পার্থক্য আছে, এখানে কোনো পার্থক্য আছে, তো বুঝলাম তার মানে আলফা কেন এই সমীকরণের মাঝখানে ঢুকছে, এই হচ্ছে ঘটনা, এইভাবে আসলে দৈর্ঘ্য প্রসারণ সহগের কনসেপ্টটা আসছে, ঠিক আছে, তো এই আলফার মানটা একটা নির্দিষ্ট পরিবাহী বা নির্দিষ্ট উপাদানের জন্য সবসময় নির্দিষ্ট থাকে, উপাদান চেঞ্জ হইলে তখন আলফার মান আলাদা হয় সেটা জানা থাকা লাগে, বাট সেটা জানা থাকা থাকলেই তুমি জাস্ট এইটুকু ক্যালকুলেশন করে বলে দিতে পারবা দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে বা ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে বা আয়তন কতটুকু বৃদ্ধি পাবে, সো তাহলে আলফা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ওই বস্তুর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি যতটুকু বৃদ্ধি পায় সেটাকে বলে আলফা, তাহলে বিটা কি হবে বলো তো দেখি, বিটা তো ক্ষেত্রফল, এখানে তো দৈর্ঘ্য দিয়ে হিসাব করা যাবে না, এটার মানে কি হবে, এটার মানে হচ্ছে যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো
পদার্থে তাপমাত্রা এক ডিগ্রি বা এক কেলভিন বা একক পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি তাহলে তার ক্ষেত্রফল যতটুকু বাড়ে সেটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ সব। এখন আদি ক্ষেত্রফল যাই হোক তার সাথে ওইটা গুণ দিলেই হয়ে যাবে, আর তার সাথে তাপমাত্রার পরিবর্তনটা গুণ দিলে ইন টোটাল ক্ষেত্রফলের পরিবর্তনটা বের হয়ে যাবে। সিমিলারলি এখান থেকে আমরা এটা বলতে পারি যে আয়তন প্রসারণ সব কি এক মিটার কিউব আয়তন বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা ঠিক এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন বৃদ্ধি করলে ওই বস্তুটার আয়তন যতটুকু বৃদ্ধি পায় তো সেটাকে আমরা বলি ওই বস্তুর আয়তন প্রসারণ সব। ব্যাপারটা অনেকটা কি জানো, এই আয়তন প্রসারণ সব গুলো এটা হচ্ছে এরকম, তুমি ধরো দোকানে চাল কিনতে গেছো, এখন তোমাকে আমি টাকা দিয়ে দিলাম যে তুমি চাল কিনে নিয়ে আসো, কিন্তু তোমাকে আমি কত টাকা দিব তোমাকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি বলতে পারতেছো না। কেন বলতে পারতেছো না? কারণ তুমি চালের দাম জানো না, প্রতি কেজি চালের দাম কত। প্রতি কেজি চালের দাম যদি জানা থাকে তাহলে তুমি সহজে বলতে পারবা যে তোমাকে কত টাকা আমার দিতে হবে। তো আলফা বিটা গামা হচ্ছে এক কেজি চাল দাম জানার মতো, এখন তার সাথে দৈর্ঘ্য ক্ষেত্রফল গুণ দিয়ে ইন টোটাল সব ভ্যালু বের করে ফেলা যাবে। ইজ দ্যাট ক্লিয়ার টু অল? এখন তাহলে এখান থেকে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাচ্ছি, যদি আমরা আলফার ভ্যালু বের করতে চাই আলফার ভ্যালু কত হবে, আলফার ভ্যালুটা হবে আমাদের এল টু প্রকাশ করতে পারি ঘটনা একই, ঠিক আছে? এটা হচ্ছে আলফার ইকুয়েশন প্রথম। দেন এখান থেকে আমরা বিটার ভ্যালু বলতে পারি, বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ভি টু সরি a2 minus a1 by a1 into হচ্ছে t2 minus t1, এবং এই ইকুয়েশনগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে, এগুলো ইকুয়েশন দিয়ে অঙ্ক করতে হবে। একইভাবে আমাদের যে গামার ভ্যালু এটার ভ্যালু হচ্ছে v2 minus v1 by v1 into হচ্ছে t2 minus t1, বা শর্টকাটে লেখা যায় এখানে এটা হচ্ছে del v by v1 into হচ্ছে del t, এখানেও শর্টকাটে লেখা যায় যে ডেল এ বাই হচ্ছে এ ওয়ান ইন্টু ডেল টি। সো এই তিনটা ইকুয়েশন দিয়ে এই চ্যাপ্টারের মোটামুটি 50-60% সব অঙ্ক হয়ে যাবে প্রসারণ রিলেটেড। দেখো কারো কোনো আর প্রশ্ন আছে কিনা, কারো কি কোনো প্রশ্ন আছে? এই হচ্ছে আমাদের আলফা বিটা এন্ড গামা। সো একটু বইটা বের করলে ভালো হয়, বইটা বের করলে। হ্যাঁ থার্মোমিটারের প্রশ্ন, থার্মোমিটারের মধ্যে একটু ছোট্ট একটু মানে ফাঁকা জায়গা রাখা হয়, ওই জায়গাটা রাখা হয় সেটার মধ্যে যাতে পারদ বাষ্প জমা থাকতে পারে, পারদ বাষ্প। কারণ যখন থার্মোমিটারটা মনে করো তাপমাত্রা কম থাকে, মনে করো থার্মোমিটারে এখন নরমাল রুম টেম্পারেচার শো করতেছে, থার্মোমিটারের নলের কিছু অংশ তো ফাঁকা আছে, তো ওই জায়গাটা সম্পূর্ণ ভ্যাকুয়াম রাখা যাবে না। ওই জায়গা যদি সম্পূর্ণ ভ্যাকুয়াম রাখি, আমরা তো বায়ুচাপ জিনিসটা পড়ছি, তাহলে ওইখানে তো আর বায়ুচাপ থাকবে না, তখন দেখা যাচ্ছে পারদটা স্বাভাবিক বায়ুতে যে যতটুকু প্রসারিত অবস্থায় থাকতো, ওই ভ্যাকুয়াম থাকলে পারদের মধ্যে থার্মোমিটারের মধ্যে একটু বেশি প্রসারিত হয়ে যাবে। মানে তখন আসলে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে পারদের প্রসারণটা অনেকটা বায়ুচাপহীনতার কারণেও হইতে পারে। সো যদি মানে এমনিতেই বায়ুর প্রসারণটা মানে পারদের প্রসারণটা হয়ে যায় তাপমাত্রার পরিবর্তন ছাড়াই, তাহলে সেটা তো আমাদের তাপমাত্রা রিডিংটা ঠিক মতো দিতে পারতেছে না, এই জন্য ওই পারদের মধ্যে সামান্য একটু ফাঁকা রাখা হয়। তো এবং ওই জায়গাটা ফাঁকা থাকে না, ওর মধ্যে পারদের বাষ্প থাকে, কিছু বাষ্পীভূত অবস্থায় কিছু পারদ জমা থাকে, যেটা কিনা ওই পারদের উপর বায়ুমণ্ডলের যে চাপ সেটা দিয়ে দিতে থাকে, তো যার ফলে পারদটা নিউট্রাল পজিশনে থাকে, সে শুধুমাত্র তাপমাত্রার কারণেই বাড়ে বা কমে, আর কোনো কারণ নাই। কথা বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তো তাহলে আমরা এখন এইভাবে আলফা বিটা গামা পেয়ে গেলাম। তো এই আলফা বিটা গামার একটা একক আছে, এককটা হচ্ছে পার কেলভিন, ঠিক আছে? আমরা কি একক বের করতে পারি না, যে কোনো একটা রাশি ইকুয়েশন জানলে সেখান থেকে ওইটা একক বের করতে পারি?
যেমন আলফাটা যদি আমি বের করে দেখাই, আলফা হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান, মানে দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বিয়োগ দিচ্ছি, তো দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বিয়োগ দিলে কি থাকে, দৈর্ঘ্যই তো থাকে নাকি। আর নিচে হচ্ছে আমাদের এল ওয়ান, এল ওয়ান হচ্ছে এটাও দৈর্ঘ্য, দেন টি টু মাইনাস টি ওয়ান, এটা কি টেম্পারেচার, তাপমাত্রার একই প্রতীক কি টি, সো টি, সো এখান থেকে আমাদের আমরা এল এল যদি কাটা যায় তাহলে আমাদের থাকছে ওয়ান বাই টি বা টি ইনভার্স, তো টি ইনভার্স হচ্ছে আলফার মাত্রা, একইভাবে বিটার মাত্রাও টি ইনভার্স, গামার মাত্রাও টি ইনভার্স হবে। আর একক যদি চিন্তা করি, তাপমাত্রা একক যদি এসএ একক চিন্তা করি, তাহলে এটা যাবে কেলভিন, তখন এটার একক হয়ে যাবে কে ইনভার্স ওয়ান বা পার কেলভিন, তো এই জন্য আলফা বিটা গামার মানগুলো সাথে দেখবা একক হচ্ছে পার কেলভিন হিসেবে আছে। তো এই হচ্ছে আলফা বিটা এবং গামা। এখন এই আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশন আছে, হ্যাঁ রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে এরকম যে বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টু আলফা, মানে আলফার ভ্যালু হচ্ছে বিটার দ্বিগুণ, বিটার ভ্যালু হচ্ছে আলফার দ্বিগুণ হবে এবং গামার ভ্যালু সবসময় হবে আলফার তিন গুণ, ঠিক আছে, মানে বিটা ইকুয়াল টু আলফা এন্ড গামা ইকুয়াল টু থ্রি আলফা, এটা মুখস্থ রাখতে পারো, কোনো ব্যাপার স্যাপার নাই। দেন হচ্ছে এই দুই তিনটাকে যদি একসাথে আমরা সংযোগিত করতে চাই আলফা বিটা গামা, রিলেশনটা এরকম হয় যে সিক্স আলফা ইজ ইকুয়াল টু থ্রি বিটা ইজ ইকুয়াল টু টু গামা, এটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে কমপ্লিট রিলেশন। এই লাইনটা মনে রাখলে সবচেয়ে ভালো হয়, কারণ প্রতি বছরই প্রায় একটা দুইটা অবজেক্টিভ আসে এরকম আলফা বিটা গামার রিলেশনে। এই সমীকরণটাকে বিভিন্ন ভাবে মানে সহগগুলোকে আগে পরে করে বিভিন্ন ভগ্নাংশে করে দেখানো হয়, দ্যাটস ইট। দেখো এখন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে বলতে পারো, একটু বইটা আগে দেখো, বইটা বুঝতে পারছি না, বই একটু অবসরও হবে হয়তো থাকবে জিনিসগুলা। এবং বই আসলে ওই যে আমরা যখন প্রথমে দেখলাম যে কনসেপ্টটা কিভাবে আসছে, প্রসার হচ্ছে আদি দৈর্ঘ্য বা তার সাথে তাপমাত্রা বৃদ্ধির, ওই কনসেপ্টটা আমার বইয়ে থাকার কথা না, বইয়ে দেখি না আমি সাধারণত। আসলে কারণ এটা না, এটার একটা বিশাল বড় তোমার তিন ছয় সাত পাতার একটা প্রমাণ আছে, সূত্রের প্রমাণ আছে, প্রমাণ করে দেখাইতে হয় বিটা ইকুয়াল টু আলফা গামা ইকুয়াল টু থ্রি আলফা। এটা আমি পড়ছি অনার্স ফার্স্ট ইয়ারে, সেই 2013 সালে, মানে মোটামুটি কত বছর হলো, 7-8 বছর আগে তখন পড়ছিলাম এটা প্রমাণ, এই বিটা ইকুয়াল টু আলফা গামা ইকুয়াল টু থ্রি আলফা। মূল কনসেপ্টে এটা নিয়ে কি, মূল কনসেপ্ট না এটা না, মূল কনসেপ্ট যদি এইটাই হইতো তাহলে বিটা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার হইতো আর গামা ইজ ইকুয়াল টু আলফা কিউ হইতো, বুঝতে পারছো? ও হ্যাঁ বুঝছি। তাহলে মূল জিনিসটা কি, হ্যাঁ মূল জিনিসটা কি বললাম, ওটার জন্য আরো উপরে উঠতে হবে এবং একটা ছয় সাত পাতার প্রমাণ আছে উপরের লেভেলে অনার্সে, ওইটা আমি আরো 8 বছর আগে পড়ছিলাম, আমার মনে নাই, মনে রাখার ওটা কোনো প্রয়োজন মনে করি নাই আমি, তোমাদেরও মনে রাখার প্রয়োজন পড়বে না, যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করো দেন এটা নিয়ে তখন পড়া জেনে নিও, এখন আমার পক্ষে এটা সম্বন্ধে আর কিছু বলার কোনো ই নেই, এটা জাস্ট মুখস্থ রাখবা। এখানে একটা জাস্ট পুরা গোটা জিনিসটা মানে ফার্স্ট টু লাস্ট জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের প্রুফ, মানে এখানে কোনো কনসেপ্ট না, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল প্রুফ। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে তোমাদের এই চ্যাপ্টার যতটুকু আলোচনা হয়েছে তার উপরে? প্রশ্ন নাই না, ওকে, সো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আজকে লিভ করতে পারি, ঠিক আছে। যেটা করতে হবে আমি একটু বলে রাখি, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, আলফা বিটা গামার সূত্রগুলো, এটা না যে এটা দেন এটা মুখস্থ রাখবা, এন্ড দেন এখান থেকে বিভিন্ন অঙ্ক আসে তোমার, যে একটু গাইডটাইড ঘাটবা, অঙ্কগুলো দেখবা অঙ্কগুলো কেমন হয়, ঠিক আছে, প্রবলেম থাকলে তো ক্লাসে দেখাবাই, আর তারপরে যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন আসলে আরো বিস্তারিত সলভ হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।